5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুল ইসলাম। শুরুতে সংবাদ শিরোনাম। রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের। একদিনে শনাক্ত 34,95,000 মৃত্যু 10,063। আফ্রিকার তিনটি দেশে ঝড়ে অন্তত 80 জনের মৃত্যু। অভিযানে বেসামরিক হতাহত এড়ানোর নির্দেশ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের তল্লাশি চৌকিতে হামলা 10 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ এই গ্যাস পাইপলাইনটি নর্ড স্ট্রিম 2 নামে পরিচিত এবং এর মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানি তথা পশ্চিম ইউরোপে যাওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই পাইপলাইন বন্ধের হুমকি দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সারা বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 10,063 জন। এই নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 56,55,935 জনে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও 34,95,466 জন। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,65,53,750 জনে। আফ্রিকার দক্ষিণাঞ্চলে তিনটি দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যানার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 80 জন। স্থানীয় সময় সোমবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যানা মোজাম্বিক ও মালাবিতে আঘাত হানার আগে মাদাগাস্কারে প্রবল বৃষ্টিপাত ঘটায়। খবর পাওয়া গেছে, প্রবল ঝড় ও বৃষ্টিপাতে মাদাগাস্কারে 41 জন, মোজাম্বিকে 18 জন ও মালাবিতে 11 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জিম্বাবুয়েতেও আঘাত হানে অ্যানা, তবে সেখানে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন অভিযানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান ও হতাহত এড়াতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জারি করা 2 পৃষ্ঠার নতুন নির্দেশনায় মার্কিন প্রতিরক্ষা প্রধান বিরোধপূর্ণ অঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য মার্কিন প্রতিরক্ষা সংশ্লিষ্টদের আরও সতর্ক ও বিচক্ষণতার সঙ্গে কাজ করার কথা বলেছেন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় 10 সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গল ও বুধবার কেচ জেলায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বিভাগ ISPR। উত্তর কোরিয়া আবারও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র 2টি ছোড়া হয় বলে খবর পাওয়া গেছে। সিউল বলছে, চলতি মাসে উত্তর কোরিয়া 6 ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। তাদের অভিযোগ, রেকর্ড সংখ্যক এইসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভারতীয় এয়ারটেলে $100 কোটি বিনিয়োগ করেছে গুগল। চীনকে টেক্কা দেয় এবং ভারতের শত কোটি জনসংখ্যার বিশাল বাজার ধরতে এই অর্থ ঢালছে মার্কিন টেক জায়ান্টরা। খবর ব্লুমবার্গের। চুক্তি অনুসারে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট $70 কোটি ভারতীয় এয়ারটেলের 1.28% শেয়ার কিনবে। যন্ত্রাংশ সহ অন্যান্য খরচ বাবদ পরের কয়েক বছরে আরও $30 কোটি দেবে গুগল। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে উত্তেজনা বাড়িয়ে আসন্ন ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে জো বাইডেন রুশ হামলার বিষয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজ শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। করোনার ভ্যাকসিন খোলা বাজারে বিক্রির পরিকল্পনা করছে ভারত, তবে তার জন্য আরও অন্তত 6 অপেক্ষা করতে হবে। ভারতীয় গণমাধ্যম জানায়, বর্তমানে শর্ত সাপেক্ষে হাসপাতাল ও ক্লিনিকে মিলছে করোনার ভ্যাকসিন। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল খোলা বাজারে কোভিড-19 টিকা বিক্রি নিয়ে। এরপর গত 19 জানুয়ারি এই সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি কোভিড ভ্যাকসিন বিক্রির সিদ্ধান্তে সায় দেয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল DGCI ঘোষণা দিয়েছে, এবার খোলা বাজারেও পাওয়া যাবে করোনা ভ্যাকসিন।
করোনা মহামারী প্রতিরোধে 16-17 বছর বয়সীদের জন্য কোভিড-19 টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার এই অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া ভাইরাসের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি কমিয়ে আনতে এই বয়সীদের দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা।